नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल। आज के एक खूब हेल्दी डिनर रेसिपी नहीं एसे एग रोटी लेटुस रैप। चलो देखे फिली ये क्यों बनाव। हमें एखे दुटो रुटी बनिए नहीं आटार रुटी, ये ऑलिव ऑयले फ्राई करेछी, डिम सेद्ध नियेछी तीनटे और लेटुस, एकटू गार्लिक और प्याज कुचि, टोमेटो केचप लागबे, एकटू मेयोनीज लागबे, दई लागबे, एखाने 3 टेबिल चामच दई आछे, एकटा बोल निये नियेछी और नून और गोलमरिच गुड़ो। खूब इजी एकटा रेसिपि। एखाने आमी लेटुस, एटार मध्ये लेटुस आछे, रसुन कुचि आछे कयेक कोया और अल्प एकटू प्याज आछे। আমি এই বোলটা আগে নিয়ে নিচ্ছি। এইবার নুন আর গোলমরিচটা দিয়ে দিচ্ছি। এটা পুরো আন্দাজে দিতে হবে, তোমরা কতটা দিতে চাও। দইটা দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ মতো দই আছে। মেয়োনিজ দিচ্ছি, 1 চামচ মতো মেয়োনিজ দেব। এইটা যেদিন আমার কিছু রান্না করতে ইচ্ছে করে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ভীষণ হেলদি একটা রেসিপি। লেটুস যদি না থাকে, ডিম সেদ্ধ করে তোমরা এটাতে কিছু ভেজিটেবলসও সেদ্ধ করে এভাবে স্যালাড বানিয়ে নিতে পারো। প্রথমে তো আমাদের স্যালাডটা অলমোস্ট হয়ে এসছে, এবার আমরা ডিমটা এটাতে মিশিয়ে দেবো আর কিছু সিজনিং দেবো। অরিগ্যানো আছে, অরিগ্যানো দিচ্ছি। পিৎজা সিজনিং আছে, তোমাদের কাছে অ্যাভেলেবল থাকলে দেবে, নইলে শুধু গোলমরিচ গুঁড়ো দিয়েও এটা করা যেতে পারে। আর ডিম, 3টে ডিমকে আমি একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। 3টে ডিমকে এভাবে কেটে আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, যে রুটিটা বানিয়েছি এটা কিন্তু আমি নর্মাল আটা মেখে রেখেছিলাম রুটি করব বলে, সেটাকেই বেশ বড় সাইজের প্রায় 4টে রুটির সমান এক একটা রুটি এইভাবে বানিয়েছি। তার উপরে একটু জিরে, গোটা জিরে দিয়ে আমি অলিভ অয়েলে একটু হালকা করে ফ্রাই করেছি। এবার আমি টমেটো কেচাপটা রুটিটার উপর এভাবে দিয়ে দিলাম। এটা একটাই যদি আমরা খাই, এক একজনের মানে এনাফ ডিনারের জন্য পেট ভরে যাবে। সসটা এভাবে স্প্রেড করে নিলাম। এবার এইটা স্যালাডটা দিয়ে দিচ্ছি। আমি বারবার মেনশন করছি, যদি লেটুস না থাকে অ্যাভেলেবেল, তোমরা এটা ক্যাবেজ দিয়ে করতে পারো, তার সাথে ডিম কি যে কোনো ভেজিটেবলস, গাজর, ক্যাপসিকাম, বেবি কর্ন, এগুলোকে বয়েল করে একটু বাটার দিয়ে এটার সাথে করতেই পারো। তা আমি এটা দিয়ে দিলাম। এবার আমি এইভাবে এটাকে টুথপিক দিয়ে নিয়ে একদম দুভাগে ভাগ করে নিয়েছি। দেখলে দুটো রুটির 4টে হলো আমার কমপ্লিট, একদম হেলদি ডিনার একটা রেসিপি। ভীষণই ভালো খাওয়া এটা, খুব ভালো একটা ডায়েট রেসিপি। তোমরা এটা অবশ্যই ট্রাই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও ভালো ভালো হেলদি ডিশ আমি নিয়ে আসবো। সবাই ভালো থেকো, টাটা।